দাদা এনে কি করছো? মানে দাঙ্গাবো আমাক তোমাক উদ্দা আমাক উদ্দা দাঙ্গাবো ভালো ধনী বাড়ি না? হ্যাঁ ধনী বাড়ি পাকা বাড়ি। এলি তো বাচ্চাইলাম চলে তো বাচ্চাই গেলাম না কেবল বাচ্চা রা দেছে। হ্যাঁ বাচ্চর আছে তাহলে ভাতারে খাবো কি? আছে নাকি ও খালা? আল্লাহ রাস্তায় দুটা ভিক্ষা দেন গো। ও খালারা দিগই দাও খালা মা সাসি দুগা ভিক্ষা দেন গো। বাবা কান্দে না ঘুমাও তুমি। হে গো বাবা ঘুমাই দিছি। দাঁড়ান আমার বাবা ঘুমাইতেছে। এদিকে আইছেন বাবা ঘুমা। দাঁড়ান আইতেছি। ও খালা কি রাহে না কে এম ব্যস্ত আছে বুঝলাম না ইয়া করেন চলে খালা দুটা চাইল বাড়াই দিয়ে। এরে গই রে এরে কাপড় কোনা কাপড়? এরা কাপড়। ও কাপড় শুকান দিছে মাথাটা দেন। আল্লাহ বরকত ছাড়া দেন চাইল না দেয় আমার বাচ্চার জন্য দোয়া করেন। কেটাই দেয় দেন ধরে দেন কারা দিচ্ছি? আপনি কি পাগল? আমি কারাদ দিচ্ছি রে। এটা মেয়ে মানুষ। ও মেয়ে মানুষ বেদব হুঙ্গিতে মানে দাঙ্গাবো। হ্যাঁ দাঙ্গাবো মানুষ মায়া মানছি গ্যারান্ট করি। হ্যাঁ এনে হাত দেন না গাও ভালো। আমি তরে মনে করি ধরছি মাথা মাথা তুবি দিচ্ছে ভালো ভালো দিয়ে না কেন ভালো মাথা তুবি দিছি? হ্যাঁ আমি তো মায়া মানুষ। তুমি কানা না কি? কানাই তো কানা না হলে কি ভিক্ষা করবে আসি? হন তোরা একটা কথা কই সবসময় সাবধানে কথা কবি বুঝছস? আমি আমি চোখে না দেখলে তাতে কি হয়েছে? নাদি ধর আইসো। হ্যাঁ আইসো দশটা মোহাম্মদ রাস্তে দান করে দুচারে না পয়সা লাগ। এ তুই কোন রে? হ্যাঁ না আমি। তুই দরজার সামনে আয়। হ্যাঁ হন। ও মা ও খালা মা শাশি নানিরা কই আছেন গো? কড়া ভিক্ষা বেশি দিয়েন কোন দিক? বিসমিল্লাহ একটু দোয়া করে একটু দোয়া করে হাই একটু দোয়া করে দেই মাথাটা দেন একটু বাইরে হন হন এটা কথা কই? আপনি কোন দিক? এটা না এটা না আরে কি অবস্থা? আল্লাহ বাসাক আল্লাহ দেব আপনার ঘরে চার পাঁচটা মাইয়া দেব যেন জীবনে অভাব লাগি থাকে পোলা দেব যেন আপনার ঘরের টাকা পয়সা যা আছে সব পোলায় ক্ষয় করুক আমিন। কি আল্লাহ রাস্তে দান কর মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাস্তে দুগা ভিক্ষা দেন গো চাইল দেন গো খালারা। ও খালুরা বুঝলাম না হে নাকে বাড়ির কাজে ব্যস্ত। দরজা খুলেন এটা ধনী বাড়ি। কোনটা ধনী বাড়ি? কোনটা তুই আমার বাড়িটা এই ধনী বাড়ি এই এই ধনী বাড়ি কবা লাগিয়ে গেছে দশ টাকা দিছি দশ দিয়ে। খারা একটু দোয়া করে দি আমি ধরো আমার বসো আমার জামাই লিখে দোয়া করে আমিও বইতাম কি লিখা বসুন।
শুনেন বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। কয়টা? একটা। একটা বিয়ে কাম হয়? দুই তিনটে বসবে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। যাই এই দশটা টাকা দিছে, দশটা পোয়াছা দিও। থাক সমস্যা নাই, শোনেন এটা কথা কই, এই যে আপনি কি ঠোঁটে লিপস্টিক দিছেন? আমি ফকির ডাকা দিয়ে ফলাই দে তোর জায়গা। ও দাদা, এনে কি করছো? মানে দাঙ্গাবো আমার তোমা কুদ্দা, আমার কুদ্দা দাঙ্গাবো। ভালো ধনি বাড়ি না? হ্যাঁ ধনি বাড়ি, পাকা বাড়ি। এলি তো ভাত চাইলাম, তোর লাগে তো ভাত চাই গেলাম না? না কেবল ভাত চড়া দেছি। হ্যাঁ ভাত চড় আছে, তাহলে ভাতারে খাবো কি? ভাতারে কামত গেছে। তো ভাতারাই ভাত খাবে না? খাবে, দেরি আছে। ও ওখান থেকে আমরা বিকেল বেলা, ও বিকাল বেলা। হ্যাঁ সারাদিন গ্রাম করে চলে যাব, মনে আর একটা বাড়ির দায় দেখে এই ভিতরে ভাত আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাতে ইয়া কর। কথা ও হে বেরে এদাতে একা লাগা পয়সা সাহেবের বউটা যেন চিকন হয়, সাহেবের বিল্ডিং ভাঙিয়া যেন টিনের ঘর হয়। আল্লাহ যে বাড়িতে গেছিলাম ওই বাড়ির মাইয়াটাই একবারে চিকনা আমার মনে হয়। কিচ্ছু খাওয়া নাই, একবারে চিকনা ট্যাংটিঙা। তার মানে বুঝছেন নাল নিবিষ্টিক দিছে আর কাপড়টা নাল, একবারে সেই সুন্দর লাগে। তোর বাচ্চারা জানি কনকার কত বড় খারাপ। হ্যাঁ কানা বলে আমার বড় ধরা ওরে। হ্যাঁ হারামির বাচ্চারা শালা, আজকাল তোমরা কানাগর বিশ্বাস করতে নাই, বাড়ির যাই সৌর বাচ্চা।